পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারও বিরাট খুশির খবর আমাদের রাজ্যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই বিজ্ঞপ্তি রিসেন্টলি প্রকাশিত হয়ে গেল যেখানটায় শুধুমাত্র হ্যাঁ বন্ধু আবারও বলছি যেখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি গ্রাম থেকে প্রত্যেকটি ছেলে মেয়ে এখানটায় আবেদন করতে পারবে একটা বিরাট বড় সুযোগ সবার সামনে মনে রাখবেন অপরচুনিটিকে কখনোই অ্যাভয়েড করবেন না নয়তো একদিন অপরচুনিটি আপনাকে অ্যাভয়েড করবে তাই অবশ্যই অবশ্যই প্রত্যেকটি অপরচুনিটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন আজকের ভিডিওটি আপনাদেরকে ভিডিওটিতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো সমস্ত প্রসেস কিভাবে এখানটায় অ্যাপ্লাই করবেন তাই একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল ছিল ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল করে দেবেন ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে আপনার ফুল নাম হ্যাঁ বন্ধু আপনার ফুল নাম এখানটায় লিখতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার বাবার নাম এই জায়গায় লিখতে হবে ডেট অফ বার্থ এখানটায় অ্যাকচুয়াল এজ অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশান যেদিন আপনি অ্যাপ্লিকেশানটি সাবমিট করছেন সেই দিন অনুযায়ী আপনার অ্যাকচুয়াল প্রকৃত বয়স কত সেটা এই জায়গায় লিখতে হবে এবার আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে এখানটায় মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ছেলেমেয়েরা এখানটায় আবেদন করতে পারবে একটা বিরাট বড় সুযোগ দেওয়া হয়েছে সমস্ত চাকরি প্রার্থীদের ন্যাশনালিটি অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে ইন্ডিয়ান এটা আমরা কে না জানি অবশ্যই ইন্ডিয়ান এখানটায় আপনাকে প্রোভাইড করতে হবে ন্যাশনালিটির পরে নিচে দেখতে পাচ্ছেন রিলিজিয়ান রিলিজিয়ান কথাটির অর্থ কী সেটা কমেন্ট বক্সে আপনারা জানাবেন এটা কিন্তু আমি বলছি না রিলিজিয়ান কথার অর্থ কী সেটা কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল যাতে আমি জানতে পারি আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তাদের মধ্যে কতজন ইংরেজি জানে টুকটাক আর কতজন একদমই একদম লো লেভেলের ইংরেজি যেটা রয়েছে সেটাও জানে না আমি ভিডিওটিতে ভিউজ দেখব কত থাকছে আর এই রিলিজিয়ান শব্দের বাংলা অর্থ কি সেটা দেখব কতজন লিখছে ওকে অবশ্যই অবশ্যই যদি জেনে থাকেন রিলিজিয়ানের অর্থ কমেন্ট বক্সে জানাবেন অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস উইথ মোবাইল নাম্বার ইমেল আইডি অবশ্যই অবশ্যই এখানটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন যেখানটা আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে একটা কথা আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে আসি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার শুধু সেটাই দেবেন যেটা অ্যাক্টিভ থাকে সবসময় আপনার পকেটে থাকে কারণ অথরিটির পক্ষ থেকে যে কোনো সময় আপনার সঙ্গে যোগাযোগ করা হতে পারে সেটা ফোনে হতে পারে মেসেজে হতে পারে কিংবা ইমেলে হতে পারে তাই এমন কোনো ইমেল আইডি বা মোবাইল নাম্বার দেবেন না যেগুলোতে মেসেজ ঢুকবে না বা কল আসবে না ওকে এইটুকু করেন পরে প্রেজেন্ট অ্যাড্রেস এখানটায় দিয়ে দেবেন এখানটাও মোবাইল নাম্বার ইমেল আইডি চাওয়া হয়েছে নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন আপনি কি এস সি এস অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট সেক্ষেত্রে যদি হয়ে থাকেন এখানটা লিখবেন ওকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন ইয়েস লিখবেন এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা যদিও এখানটায় মাধ্যমিক পাশে আপনারা আবেদনটা করতে পারছেন তবুও এখানে অনেকগুলো রো দেওয়া হয়েছে এই রোগুলো যত পর্যন্ত আপনারা ফিল আপ করতে পারবেন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি ফিল আপ করে যাবেন এখানটা মাধ্যমিক এখানটা উচ্চ মাধ্যমিক এখানটা গ্রাজুয়েশান এখানটা পোস্ট গ্রাজুয়েশন ওকে এখানটায় কত সালে পাস করেছেন সেটা লিখবেন কোন বোর্ড থেকে পাস করেছিলেন সেটা লিখবেন টোটাল মার্কস কত উঠিয়েছেন এখানটা লিখবেন এবং পার্সেন্টেজ কত হচ্ছে এই জায়গায় এইটুকু করলে নিচে চলে আসবেন হ্যাভ ইউ এনি নলেজ ইন কম্পিউটার অপারেশন টাইপিং ইফ সো গিভ দ্য ডিটেলস সাপোর্টিং গিভ সাপোর্টিং ডকুমেন্টস এখানটা বলা হয়েছে আপনার কি কম্পিউটারে কোনো যোগ্যতা রয়েছে মানে নলেজ রয়েছে যদি নলেজ থাকে ইয়েস লিখবেন তবে এখানটায় কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার নলেজ এই মুহুর্তে যারা ভিডিও দেখছে আমি আশা করব ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কম্পিউটার নলেজ রয়েছে কারণ আজকের বাজারে দাঁড়িয়ে কম্পিউটার না জানলে কিন্তু চাকরি পাওয়া ভাই খুবই মুশকিল ব্যাপার তাই কম্পিউটার যদি এখনও যারা কম্পিউটার কোর্স করেননি অবশ্যই একটা ডিপ্লোমা কোর্স করে নেবেন এক বছরের কিংবা ছ মাসেরও করতে পারেন তবে এক বছরের কোর্সকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আপনারা করলে এক বছরের কোর্সটাই করবেন ওকে এবার ডু ইউ নো অর্ডিনারি টাইপ রাইটিং ইফ সো গিভ দ্য ডিটেলস গিভ সাপোর্টিং ডকুমেন্টস এগুলো আপনারা ফিল আপ করবেন নিজের মতো করে যেটা জানেন সেটা ইয়েস লিখবেন যেটা জানেন না সেটাতে নো লিখবেন ওকে এইটুকুই কাজ এবার নিচে চলে আসবেন এগুলো ফিল আপ করবেন এগুলো ফিল আপ করেন নিচে আসলে ইওরস ফেথফুলি এই জায়গাটায় আপনাকে একটা সিগনেচার করতে হবে এগুলোতে ডেট প্লেস লিখতে হবে এনক্লোসে এখানটা কী কী কাগজপত্র এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করছেন সেগুলো কিন্তু এই জায়গায় লিখতে হবে এনক্লোজের এখানে ওকে এটুকু কাজ করলে হয়ে গেলেও ফর্মটিকে এবার একটি খামে ভরে নেবেন সুন্দর মুখবন্ধ খামে খামে ভরে নেওয়ার পর ফর্ম থেকে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে হবে অ্যাপ্লিকেশন বি রেসিপ্ট অন ফর্ম বারো নয় দু হাজার তেইশ থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন জমা নেওয়া লাস্ট ডেট রয়েছে বারো দশ দু হাজার বাইশ পুরো এক মাস জুড়ে কিন্তু এখানটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে ওকে এখনও যারা জমা করেন অবশ্যই জমা করবেন এখানে বলে দেওয়া হয়েছে আপনি আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন এবং কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন তবে অ্যাপ্লিকেশানটির ওপরে অবশ্যই আপনার পোস্টের নাম মেনশন করতে হবে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন এবং নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে যে ঠিকানাটা আপনাকে একটু আগেই বলে দিলাম এখানটা বন্ধু নিয়োগটি করা হচ্ছে গ্রেড টু ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রেড থ্রি ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে গ্রেড টু ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রেড থ্রি ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে নিয়োগটি হচ্ছে এজ লিমিট বলে দেওয়া রয়েছে আঠেরো বছরের ওপরে হতে হবে এজ এবং উনচল্লিশ বছরে কম হতে হবে এক সাত দু হাজার তেইশ অনুযায়ী রিল্যাক্সেশন রয়েছে এখানটায় সরকারি নিয়ম মেনে এবার যারা ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড এর জন্য গ্রেড থ্রি এর জন্য আবেদন করবেন তাদের জন্য যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস তবে এখানটায় কি বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে এবং একটা কম্পিউটার সার্টিফিকেট প্রজেস করতে হবে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম টাইপিং স্পিড আশি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড এ মিনিমাম স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট টাইপিং ফ্রম এ লেজিবল ম্যানস্ক্রিপ্ট ইন ইংলিশ ফর টেন মিনিটস এলং উইথ সার্টিফিকেটস অফ স্টেনোগ্রাফি অ্যান্ড টাইপিং ওকে এই হচ্ছে যোগ্যতা মাধ্যমিক পাস করার সঙ্গে সঙ্গে বাকি যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে এগুলো থাকলে আবেদন করতে পারবেন স্টেনোগ্রাফার গ্রেট টুয়ের জন্য ইংলিশের এবার যারা গ্রেড থ্রি এর এটা হচ্ছে গ্রেড থ্রি এবার গ্রেড টু এর জন্য যারা আবেদন করবেন তাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অবশ্যই অবশ্যই একটা কম্পিউটার সার্টিফিকেট প্রচেস করতে হবে ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং অ্যাপ স্পিড ইন কম্পিউটার অপারেশন এ মিনিমাম স্পিড একশো ওয়াট পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড এ মিনিমাম স্পিড ফর্টি ওয়াট পার মিনিট ইন টাইপ রাইটিং ফ্রম এ লেজিবল ম্যান ইন ইংলিশ ফর টেন মিনিটস অ্যালং উইথ সার্টিফিকেটস অফ স্টেনোগ্রাফি অ্যান্ড টাইপিং ওকে এই হচ্ছে যোগ্যতা তো বন্ধু এই ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ মালদা ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি মালদা অবশ্যই অবশ্যই আপনারা এখানটা আবেদন করতে পারবেন যে কেউ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করবেন চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি তবে শেষ করার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ গ্রহণ করতে ইচ্ছুক অবশ্যই মেম্বারশিপ গ্রহণ করবেন জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করবেন চার্জটা উনত্রিশ টাকা রাখা হয়েছে চার্জ এই উনত্রিশ টাকা দিয়ে আপনারা যদি মেম্বারশিপ গ্রহণ করেন তাহলে আপনারা সবার আগে কমেন্টের রিপ্লাই পাবেন সবার আগে ভিডিও দেখার সুযোগ পাবেন এর সাথে সাথে আরও প্রচুর সংখ্যক আপনারা এখানটা সুবিধা পেয়ে যাবেন